বন্ধুরা, হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর যারা ফিল্ড ভিজিট পার্ট ওয়ানটা দেখছো না, তারা অবশ্যই পার্ট ওয়ানটা দেখে নিও। আর ফিল্ড ভিজিট পার্ট টু অনেক কিছু দেখার আছে কলেজের ভিতরে। তো ও মাই গড, এই কি সুন্দরী রমণী এক সেলফি নিয়ে ব্যস্ত। তো যাই হোক, আমরা এখন কলেজের ভিতরে ঢুকলাম। আর এটা হচ্ছে খুবই সুন্দর ভিউটা দেখতে পাচ্ছ, মানে অনেক সুন্দর করে গাছটি কাটকুট করা আছে, মানে আমরা যেমনি চুল কাটি এমনি তারা গাছটিও কাটছে আর কি। তো এটা হচ্ছে আমার এক বন্ধু, যাই হোক বন্ধু হাসি দেয় গেলো, থ্যাংক ইউ। তো কেড়ে গেলো আমি যাই না, যাই হোক বন্ধু ওয়েলকাম। তো এখন আমরা বন্ধুরা কই, চল গিয়ে বাইরের জায়গাটা দেখে খাই, কারণ বাইরে তেমনভাবে কিছু দেওয়া হয়েছে না, আমরা জাস্ট অনেক তাড়াতাড়ি ঢুকে গেছি কলেজের ভিতরে। তো অনেক কিছু দেখার আছে, ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখতে হইব, তোলে না তোমরা সবকিছু দেখতে পারতো। অনেক ধরনের মাছ আছে, যেহেতু এটা ফিশারি কলেজ রিলেটেড। আর আমার এই বন্ধুটা এত সুন্দর জায়গা দেখে, তো এত সব কিছু খুলে টুলে হইতেছে, মানে আই মিন ফোন তো ভিডিও শ্যুট করার লাগে। আর ওইদিকে আছে ড্রাগন চাষ হইতেছে, আর এই লোকে ফটো শ্যুট হইতেছে। আর এটা হচ্ছে সুন্দর একটা খেলার গ্রাউন্ড, এখানে মানে সব ধরনের খেলাঘাটি হয়। আই মিন আকাশটা দেখো, ওয়েদারটা কি সুন্দর। তো যাই হোক, ও মাই গড, শাহরুখ খান, আমরা সবসময় সেলিব্রিটি লয়ে ঘুরি। আর এই হয়েছে বন্ধু, কোন সময় ক্যামেরাটা গোড়া মতে হাই করবো। তো যাই হোক বন্ধুরা, আশা করুন করে দিলাম। তারপর আমরা একটা ডাহাডাই করলো, এই বুক করগণ সবাই তাড়াতাড়ি খাইতি। তো আমরা তো মানে সব যাইতাছি, মানে লোকে আমরা আবার এই নায়ক নায়ক লোক ঘুরি, আবার মানে অনেক ব্যাপার আছে। তো যাই হোক, আমরা খুব মানে ছুটাছুটি করে যাইতাছি, মানে অনেকটা মানে সবারই কম বেশ ক্ষুধা লাগছে, কারণ তখন বেলা বাজে মনে হয় একটা দেড়টা। তো এমনভাবে সবার দৌড়াদৌড়ি করতেছে, মানে আমার ক্যামেরা ম্যামের সব ফলে দিয়েছে। এখন আমার পার্টটা বান্ধবী করবে, লেটস স্টার্ট বান্ধবী। আমাদের ব্লগের নেতা চিকেন খাচ্ছে, অনেক মজা তারা এমন ভাবে খাইছে যে হেরার প্লেটও কিচ্ছু নাই। এলো পাবলিক, আরে এলো পাবলিক, আরে এলো আরেকজন পাবলিক যে খাইতে পারতেছে না। বাহ বাহ বাহ, তো যাই হোক, আমরা ভুট্টা গুলো খাওয়ান দাওয়ান শেষ হলো। তারপর ম্যাডাম কলো, চলো তোমরা অনেক কিছু দেখার আছে কলেজের ভিতরে। তো যাই হোক, স্যারও কইলো, তো আমরা ওখানে যাইতাছি। আর মানে অনেক কিছু দেখার মতো আছে ঠিকই কলেজের ভিতরে, তো তোমরা দেখতে থাকো লাস্ট পর্যন্ত, অনেক ধরনের মাছ। আর সামনে যে তোমরা দেখতে পাইতেছো, এগুলি এডি হইতেছে না কি, এডি ভিতরে বিভিন্ন ধরনের প্রজেক্টের কাজ করা হয়, মাছ নিয়ে আসে না কোনো কাজ টাজ করা। তো দুঃখবশত আমরা সেদিন গেছি, আমরা কিছুই দেখতে পাচ্ছি না এর ভিতরে, মানে অনেক জল জিম্বা আছে। স্যারও বুঝাইতেছে অনেক কিছু, তো স্যারের কথাও শুনতেছি লোকে, তোমরা লেখো একটা ক্লিপও লো এলাম, মানে ভিডিও ক্লিপ। তো অনেক কিছু দেখার জিনিস আছে ঠিকই, আস্তে আস্তে তোমরা দেখতে থাকো, যে তোমরা সামনে থেকে দেখাই দিই, মানে জলে ভরপুর। যেহেতু কলেজ আমরা এত সম্বন্ধে একটা মাস্টার্স নিয়ে কিছু জানি না, তারপরেও মানে বেশ কিছু জানলাম কলেজে গিয়া, আমার একটা ভালো লাগতেছে। আর তুমি স্যার ওখানে দেখো, অনেক ধরনের কিন্তু গাছ টাছ রয়েছে, মানে খুবই মানে শান্তিপূর্ণ। এবার এসে এমন একটা জায়গা, যে জায়গাটা দেখে সবার মন নাকি উতাল তাতাল করতেছে, আম দেহে আম খুঁজে। আরে ভাই, আমরা কি আমের সুযোগে গেছি? আম প্রত্যেক পাইবি এন সবাই গেছি, আমরা ফিল্ড ভিজিট করতাম বালাকথা ফিশারি কলেজে, ফিশারি খুঁজ, ফিশ খুঁজ, ইয়ানো তোর আম খুঁজ দিয়েছ। তো এইটা দেখতে দেখতে তো আমরা মানে কথা কইতেছি, এটা বুঝাইতে বুঝাইতে যান শেষ। তারপরে দেখি কিন্তু আমরা আইলাম মেন জায়গা, অনেক মানে অনেক পাহাড় পর্বত হাইটটা হাইটটা। এবার আইসি আমরা যারে দর্শন করতাম, আইসি মাছের দর্শন করতাম আইসি। তো এই হইতেছে নাকি মাছের জায়গা ফাইগা, এইদিকে অনেক ধরনের মাছ হয়। আর লগে দেখো আমরা হিরু, মানে সবসময় অল টাইম পোজ দে ভালোই, আপকামিং হিরু তোমরা দেখবা। আরে তো এবার চলো দেখাই তোমরা কিছু মাছ।
যাই হোক বন্ধুরা, তারপর আমরা এমন লাভ দিছি, লাভ দেওয়াই পড়ছি এককারে অক্টোপাসের কাছে। তো এইদিকে দেখো কি সুন্দর একটা মানে অক্টোপাস। তো এটারে তুমি আমি কইলে কেমনে জিন্দা না মুর্দা, পরে বুঝলাম যে না এটা মুর্দ, ওই কারণে এটা ফরমালিন দিয়ে রাখছে। তো সোহেনা যা দেখতেছো সব কিন্তু ফরমালিন দিয়ে রাখা হয়নি। তো জিনিসটা মানে খুবই সুন্দর, মাছ দেখলে আমরা শেষ হতো না। তো আমার বন্ধু বললো চল তুই কেমনে মাছ কেমনে ধরে কিতা দিয়ে এটি চল দেখাই। তো যাই হোক বন্ধুরা লয়ে গেলাম, বন্ধু তোমার আঙুল দিয়ে বুঝাইতেছে দেখ এটাই তা এটাই তা, আমি কিছু কিছু জানি না কিতা আছে, কিন্তু সব কিছু আর আমি মানে এতটা ভালো করে জানি না আমার বুঝাইতেছে। তো যাই হোক আমি আবার বুঝতেছি হুম হুম করতেছি লগে লগে, কারণ হুম হুম না করলে তো আর আবার মানে কিছু বুঝতো না কিতা। তো এটি আমরা দেখতে থাকি, বিশেষত গ্রামাঞ্চলে দেখা যায় যে মানে মাছ ধরে কেমনে। তো এইখান থেকে আমি একটা জিনিস চিনছি নৌকা, মানে এটা তো মানে চিনতেই বোনা আসলে আমি কিচ্ছুই দেখলাম না। তো এটা শিঙে এলো এইরকম দেখছি অনেক সময় গ্রামের দেশে মাছ টাছ ধরতে বন্যাটন মাইলে। তো যাই হোক অনেক কিছু দেখলাম আর খুবই দিনটা ভালো কাটতেছে আমরা, আর এত সুন্দর করে মানে ডেকোরেশন করে রাখা জিনিসগুলি। আর এদিকে নাকি মাছের কাটা কুটা রাখছে তারা, তো এটিও তোমরা একটু দেখাইলাম। আরে ভাই আমরা মা কাটা কুটা হালাই দিই। যাই হোক অন আমরা একটা মিউজিয়াম খোলার প্ল্যান আছে, সব কিছু সঞ্চয় করে রাখবো। তো এবার আমরা সব শেষ, এবার আমরা যে যার মতো মানে হাঁটতেছি, এবার এখন আমরা জামু গিয়ে আসলাম। আমরা এখন পুরোটা কলেজ তো দেখে আসলাম, আবারও তোমরা সেইভাবে একটা মোটামুটি একটা কিছুটা দেখাই দিলাম। তো এবার আমরা মানে ছোটাছুটি করে সেটা এবার আমরা জামু গাড়ি এবার টাটা বাই বাই করার প্ল্যান আর সময় বসে। তো তারপরে আমরা এমন দৌড়াদৌড়ি করতেছি, আরে বাই সিটের লেগে সংগ্রাম করুন লাগে, কী দিন এলো গাড়ির সিটের লেগে। তো যাই হোক দৌড়াদৌড়ি করে আমরা গাড়ির মধ্যে উঠলাম, এবার টাটা বাই বাই কলেজটাকে কইলাইতেছে। যাই হোক একটা সুন্দর একটা ভিডিও নিয়ে গেলাম, তোমরা দেখাইতে পারলাম, আর আমার চ্যানেলও রইলো, ফিউচারও ওটা দেখতে পারলাম, যাই না কবে না কবে আবার আসা হবে কলেজে। যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থাকো, আবার আরও নতুন আরেকটি ব্লগ নিয়ে আসছি আমার চ্যানেলে, সবাই পাশে থেকো আমার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা রয়েছে অন করে দিও, নতুন নতুন ভিডিও আপকে মানে অবশ্যই আসছে, আর অনেকদিন পর পর ভিডিও দিই, তো তার জন্য সরি। সবাই ভালো থেকো সুস্থ থেকো, চলো বাই বাই।